श्रीमद् भागवत महापुराणी तृतीय स्कंधे पंचविंश अध्याये नवम श्लोके देवहूती तार पुत्र तथा भगवान कपिलदेव के बोलছেন हे देव এই দেহ গেহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে উপস্থিত হয় সেও তুমিই করেছো অতএব তুমি আমার এই মহামোহ দূর করো। আমার বা সর্বজীবের যে সংসারের প্রতি মায়ামোহ এটাও তো তুমিই করছো, তোমার মায়ায় জগৎকে মোহিত করছো। অতএব তুমি আমার এই মহামোহ দূর করে দাও। তুমি তোমার ভক্তজনের সংসাররূপ বৃক্ষ ছেদনের পক্ষে কুঠারের মতো। এই জগতে যেমন কুঠার দিয়ে বৃক্ষ মূলকে কেটে ফেলা হয়, তেমনি তুমি তোমার ভক্তজনের সংসাররূপ বৃক্ষকে ছেদনের পক্ষে কুঠারের মতো। তুমি ইচ্ছা করলে জীবের ইচ্ছা করলেই সংসার বৃক্ষকে ছেদন করে দিতে পারো। আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার শরণ গ্রহণ করছি। দেখুন, এখানে আমাদের একটা বিষয় শিক্ষণীয়। আজ কে প্রশ্নকর্তা? মা সন্তানের কাছে প্রশ্ন করছেন বা তার উত্তর চাইছেন, এবং পুত্র কেমন পুত্র না ভগবান। কেন মনে পড়ে মহাপ্রভু রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজকে বলেছিলেন যে মুকুন্দ, তুমি রঘুনন্দনের পিতা না রঘুনন্দন তোমার পিতা? তার মানে ভক্তিতে পিতার থেকে পুত্র অনেক উপরে উঠে গেছে। তা পুত্র তো ভক্ত, পিতাও ভক্ত। মুকুন্দ কবিরাজ তিনি প্রভুর কাছে বলছেন, প্রভু আমি রঘুনন্দনের পিতা নই, রঘুনন্দনই আমার পিতা। কারণ আমাদের সকলের ভক্তি রঘুনন্দনের থেকে। অনেক সময় এরকম হয়, সন্তান অনেক ঊর্ধ্বে উঠে যায়, কিন্তু মাতা পিতা তারা সংসারেই পড়ে থাকে, বা সন্তানের কারণে তারাও ভক্তিপথে এসে যায়। তখন সেই সন্তান ভক্তিতে শ্রেষ্ঠ হয়ে যায়, এবং তার কাছে কিছু জিজ্ঞাসা করা যায়, উপদেশ নেওয়া যায়। আজকে কর্দম ঋষির ঔরসে দেবহূতির গর্ভে ভগবান কপিলদেব এসেছেন। আজকের একটা ভালো দিনই আমাদের এই অধ্যায়টা পড়েছে। আজকে তো মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তিতেই গঙ্গা সাগরে মিলিত হয়েছেন। আবার এই মকর সংক্রান্তিতে কবি জয়দেব কেন্দ্রবিল্লুতে, সেখানেও মেলা হচ্ছে। কবি জয়দেব তার আরাধ্য দেবতা ছিল রাধামাধব। সেই রাধামাধব বিগ্রহ এখনো বৃন্দাবনে রয়েছেন। যে রাধামাধবকে সন্তুষ্ট করবার জন্যে কবি জয়দেব তিনি গীত গোবিন্দ রচনা করেন, কিন্তু রচনা করতে গিয়ে সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম এটুকু লিখলেন, পরেরটুকু লিখতে পারলেন না। দেহি পদ পল্লব মুদারম, মানে গোবিন্দ রাধারানীকে বলছেন, হে রাধে তোমার পদযুগল আমার মাথায় তুলে দাও। পল্লব মুদারম, দেহি পদ পল্লব মুদারম, এইটুকু লিখতে পারেন নাই। মনে এসেছে কিন্তু হাতে লিখতে পারেননি। তা কবি জয়দেব তিনি গঙ্গায় অজয় নদীতে স্নান করতে গেলেন। সেই অবসরে ভগবান জয়দেবের রূপ ধরে এসে তার পত্নী পদ্মাবতী, জয়দেবের পত্নী পদ্মাবতী তার কাছে জয়দেবের রূপ ধরে এসে বললেন, আমি এসে গেছি। বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি এলে? না, ওই গীত গোবিন্দের অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল হঠাৎ, তাই ভাবলাম আজ বাড়িতেই স্নান করব, যদি আবার ভুলে যাই। ছলনাময় তো, তার ছলকে বুঝবে। এসে বললেন, আমায় স্নান করিয়ে দাও, আমায় খাইয়ে দাও, কত কি করলেন। কারণ জয়দেবের পত্নী পদ্মাবতী তার জন্মবৃত্তান্ত অভিনব। পদ্মাবতীর মাতা পিতা নিঃসন্তান ছিলেন। জগন্নাথের কাছে এসে বললেন, হে জগন্নাথ আমাদের একটা সন্তান দাও, আর সন্তান হলে সেই সন্তান তোমার চরণেই অর্পণ করব। তা জগন্নাথ পদ্মাবতীকে দিলেন। যখন যুবতী এনে বলছেন, জগন্নাথ তোমার দাসীকে তুমি গ্রহণ করো, হ্যাঁ, জগন্নাথকে সঁপে দিলেন পদ্মাবতীকে। জগন্নাথ আদেশ করলেন, আমি গ্রহণ করিলাম, এবার আমার এই দাসীকে তোমরা কবি জয়দেবের করে সম্প্রদান করো। দেখেছেন কোথা থেকে কোথায় গেল। কবি জয়দেব জগন্নাথের ভক্ত, এখনও প্রতিদিন জগন্নাথ মন্দিরে কবি জয়দেবের এই গীতগোবিন্দ কীর্তন হয় এবং দেবদাসীরা নিত্যগীত তাকে শোনায়, ঘুম পাড়ায়। তাই শ্রী গোবিন্দ তিনি জয়দেবের রূপ ধরে সে অসম্পূর্ণ গীতগোবিন্দ পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদারম, আজকে সেই দিন। এদিকে গঙ্গা সাগরের মিলন কপিল ভগবানের আশ্রমে অসংখ্য ভক্তের সমাগম। যাই হোক, আজকের এই দিনে মা দেবহূতি পুত্রকে বলছেন, কপিলদেবকে বলছেন যে তুমি, আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহী শরণাগত বৎসল, তোমার শরণ গ্রহণ করছি। যে তোমার শরণ নেয় তাকে তুমি গ্রহণ করো। তুমি ভাগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। জয় রাধি। দেখেছেন मा हुए सन्तान के प्रणाम करछे गो। एटा कयजन एरकम सन्तानेर मा होते पारे? महाप्रभुर गलार माला हागौर ता मा हुए सन्तान के प्रणाम करछेन। एखन तार आर पुत्र ज्ञान नहीं, भगवान ज्ञान एवं तार काछे तत्त्वोपदेश चाइछेन। बोलछेन भागवत तत्त्ववेत्तादेर मध्य तुमी सर्वश्रेष्ठ, ताई आमी तुम्हें प्रणाम करछि। श्री मैत्र बोलें माता देवहूती एई भावे जे इच्छा प्रकाश करलें ता परम पवित्र और मोक्ष पथे मानुषेर आग्रहेर सृष्टि करे। सेई अभिलाषेर कथा शुने आत्मज्ञानी और सज्जनगणेर आश्रय कपिलदेव मने मने तार प्रशंसा करी ईषत् हास्य शोभित बदने बोलें माता आध्यात्म योगी मानुषेर आत्यंतिक कल्याणेर मुक्त साधन। कपिल तिनी भगवान हुएও तिनी सम्बोधन करलेन मा के। माता आध्यात्म योगी मानुषेर आत्यंतिक कल्याणेर मुख्य साधन, एई आमार अभिमत। आत्यंतिक कल्याण अर्थात आत्मार कल्याण। आमरा तो इस संसारे देहेर कल्याण चाई, शरीरटा भालो जाच्छे ना बाबा एकटु आशीर्वाद करुन, आमार बातेर जंत्रणा एई सेई दातेर जंत्रणा, शरीरटा जेन भालो थाके, छेले मेये जेन निये जेन सुखी शांतिते थाकते पारी। हमारे संसारे देहर मंगल चाय, देहर कल्याण। विपद तारिणी मंदिर कत लम्बा लाइन, माँ विपद थेके तारण करो। तारपरे भवतारिणी मंदिर, भवबंधन विनाश करते भवतारिणी मंदिरे भीड़। विपद तारिणी भवतारिणी तारपरे मंगलचंडी, सेखाने गियो लाइन। मंगल कामना करछि, किसेर मंगल? संसारेर आय उन्नति, व्याधि थेके मुक्ति, धन दाओ पुत्र दाओ। एई जे दुर्गा पूजा जखन हय तखन चंडी पाठे शोनेन ना आपनारा? धनं देहि यशो देहि रूपं देहि एटा देहि सेटा देहि, एई देहि देहि शुधु। किन्तु आत्मार किसे मंगल हबे ए जिज्ञासा आमरा ए कामना करी ना। ए दुर्लभ मानव जन्म, ए जन्मेई आत्मज्ञान लाभ करा सम्भव बा आत्यंतिक मंगल सम्भव। যখন পশু পাখি শিয়াল কুকুর ছিলাম তখন তো আত্মার মঙ্গলের উপায় ছিল না, আত্মতত্ত্বজ্ঞান লাভের উপায় ছিল না। কীট পতঙ্গ পশু পাখি ৮৪ লক্ষ জনই ভ্রমণ করেছি, শুধু ভোগ জনই, শুধু ভোগ করেছি। आहार निद्रा मैथुन छाड़ा और कोनो काज नहीं। मनटाई ओइभावे तैरी शुधु आहार निद्रा मैथुन। एबार दुर्लभ मानव जन्म पेयेछि ताओ भोगेर जन्य लालायित शुधु भोग। ए संसारे भोगबादी अधिकांश भोगबादी। किन्तु भगवानेर चिंता आमरा करते चाइछि भगवत भजन, किन्तु भोग के त्याग करे हबे ना। भोग बजाय रेखे यदि किछु करा जाय तार माने बाड़ी गाड़ी सबई थाकबे, तार संगे ठाके ठाकुर आसे आसुक। हाँ ওই যে নিজের জন্য বড় বড় ঘর বড় খাট থাকবে, আলমারি থাকবে, থে থাকবে, কয়টা বেডরুম হবে, ছেলের জন্য মেয়ের জন্য অমুকের জন্য তমুকের জন্য বেডরুম, কিচেন রুম, বাথরুমও অনেকগুলি থাকবে। বাথরুমের খরচে হয়তো 5 লাখ টাকা, কিন্তু ঠাকুরের জন্য घर नहीं। जदि एक घर करा हलो तो सीढ़ी तला एक करलो बा चिलाकोटार उपरे ओई छोट्ट घरटार मध्य देखेछेन। किरकम स्वार्थपर। आगे ठाकुरेर जन्य मंदिर करते हबे, ताके सुखे रखते हबे। आत्मार मंगल करते हबे। आत्मार मंगल एजन्य एखाने कपिलदेव बोलছেন आत्यंतिक मंगलई बा आत्यंतिक कल्याणी मोक्ष साधन। एटाई आमार अभिमत। तात्त्विक मंगल किसे होते पारे? यदि हरिभक्ति लाभ हय। हे गो कृष्णचरणे भक्ति परम मंगल। और कृष्णचरणे जार भक्ति नाई तार सबकिछु थाकलेओ अमंगल। निताई गौर हरि बोल। এই যোগের দ্বারা প্রাকৃত সুখ ও দুঃখের সর্বতোভাবে নিবৃত্তি হয়ে যায়। এই দেখুন এর দ্বারা কি হয়? এই যোগের দ্বারা প্রাকৃত জগতের সুখ ও দুঃখের নিবৃত্তি হয়ে যায় সর্বতোভাবে। আমরা যাকে এই জগতে সুখ বলে মনে করছি সেটা তো প্রকৃত সুখ নয়। नरोत्तम ठाकुर प्रेम भक्ति चंद्रिकाय बोलছেন बोलছেন प्रेम भक्ति सुधा निधि ताहे डुबो निरवधि आर जत खार निधि प्राय। দেখেছেন प्रेम भक्ति सुधा निधि ताहे डुबो निरवधि। प्रेम भक्ति सुधारूप समुद्रे निरवधि माने सब समयेर मध्य डूबे थाको। प्रेम भक्ति सुधार समुद्रे, ओटा सुधार समुद्र। आर जत खार निधि। खार चेनेन तो आपनारा? কাপুর কাচলে কি বেরোয়? ওই সোডা সার্ফ এগুলি দিয়ে কাপুর কাচলে যেটা বেরোয় ওটা হলো খার। তো জগতে আর যত মার্গ सब खार निधिर मार्ग। जय राधे। ठाकुर मशा आरो बोलছেন कर्मकांड ज्ञान कांड सकली विषेर भाण्ड अमृत बलिया जेवा खाय नाना जनी भ्रमण करे कदर्य भक्षण करे तार जन्म अधोपाते जाए। अधिकांश मार्गई एई कर्मकांड ज्ञानकांडेर मध्य। कर्मकांड ज्ञानकांड निये अधिकांश मार्ग तैरी हयेछे आमादेर बांगलार बुके। भारतवर्षेर अन्यान्य जायगा तो आछेई। कृष्ण भक्तिते कयजन आछे विचार करुन, विचार करे देखुन। शुद्ध भक्तिते मिले ना। नरोत्तम ठाकुर बोलছেন कर्मी ज्ञानी मिछा भक्त ना हईबे अनुरक्त। शुद्ध भजनेते कर मन ब्रजजनार जेई मत ताहे हब अनुरत। एइसे परम तत्त्वधन। आगे आमरा फिरे जाच्छी। आर जतो खारनिधि प्राय तारपरे कि बोलছেন परम आनंद पाबी सकल संताप जाबे। परतत्व कहिल उपाय विषय गरलमय ताहे मानो सुख चय। सेना सुख दुख करी मानो। बोलছেন विषय गरलमय, गरल माने विष, ताहे मानो सुख चय। विषय गरल विष और सेटाई कि तुम भावछो एटाई तो सुख। ओटाके सुख बोले मने करो ना, ओटाके दुख बोले मने करो। बोलছে विषय गरलमय ताके मानो सुख चय। सेना सुख दुख करी मानो। ओटा सुख नय, ओटा दुख। तारपर कि बोलছেন गोविंद विषय रस संग करो तार दास। बोलছে गोविंद विषय रस संग करो तार दास। प्रेम भक्ति सत्य करी मानो। निताई गौर हरि बोल। रागमार्गेर भजन विशुद्ध रागमार्ग। गोविंद विषय रस संग करो तार दास। जारा गोविंदेर विषय निये आछे सेई कृष्ण भक्तेर दासत्व करो। जारा कृष्ण छाड़ा आर किछु जाने ना गोविंदेर चरणे सर्वस्व बिकिये दिएछे, तार सुखे निजेके सौंपे दिएछे। जेमन ब्रजबासीरा तारा कृष्णेर सुख छाड़ा आर किछु चाय ना। गोविंद विषय रस संग करो तार दास। ठाकुर मशाई बोलছেন এই যে প্রেম ভক্তি চন্দ্রিকা, এই পড়লে সব হয়ে যায়। সমস্ত আমাদের গোস্বামী শাস্ত্রের সার কথা এই প্রেম ভক্তি চন্দ্রিকার মধ্যে নরোত্তম ঠাকুর লিপিবদ্ধ করে দিয়েছেন। प्रेम भक्ति पेले सब पावा हो जाए और प्रेम भक्ति ना पेले किछुई पावा हय ना। महाप्रभु निजे बोलছেন স্বরূপ দামোদর রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে, নাহি কৃষ্ণ প্রেম ধন দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। দেখি দৈন্য করছেন মহাপ্রভু। আবার বলছেন কৃষ্ণের কাছে, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আমি অনেক জায়গায় অনেককে এই প্রশ্নটা করি, অত স্কুল কলেজের ছাত্রছাত্রী তারা আসলো কাছে, বলতো কি সম্পদ পেলে সব পাওয়া হয়ে যায় আর পাওয়ার কিছু বাকি থাকে না? আমি বলছি তো, প্রশ্নটা করছি তো, ওই জন্যই ভাবছেন তাহলে তো ভগবানের কথাই বলতে হবে। ওই জন্য সঙ্গে সঙ্গে বললেন ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যায়, কৃষ্ণকে পেলে সব পাওয়া হয়ে যায়। আমি বললাম না, কৃষ্ণকে পেলেও সব পাওয়া হয় না। কৃষ্ণ প্রেম পেতে হবে, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। কারণ কৃষ্ণ প্রেম হলো কৃষ্ণ সেবার সম্পদ। কৃষ্ণ প্রেম যদি না থাকে কি দিয়ে তার সেবা করবে? এই জন্যে সম্বন্ধ, অবিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ তত্ত্ব হলো কৃষ্ণ। আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ আমার প্রভু, তার সম্বন্ধ তত্ত্ব কৃষ্ণ। আর অভিধেয় তত্ত্ব হলো সাধন ভক্তি, যে ভক্তি সাধনার দ্বারা কৃষ্ণকে লাভ করা যায়। তারপর হলো প্রেম। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব হলো প্রেম। তার মানে কৃষ্ণকে সেবা দেওয়ার জন্যে ধরে রাখতে গেলে প্রেম প্রয়োজন। তোমার যদি প্রেম না থাকে কৃষ্ণ তোমার কাছে থাকবে না। এবং তার সঙ্গে এমন প্রেম করতে হবে, আহ, যে প্রেমের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ গো, যদি দাস্য প্রেম করেন তাহলে সখারা আবার ছিনিয়ে নিয়ে যাবে। দাস্য প্রেম, দাস প্রভুর সেবা করছেন, পদসেবা, এমন সময় সখা এসে বলল, বন্ধু এসে বলে, চল খেলতে যাব, মাঠে যেতে হবে চল। তখন দাসের সেবা পরিত্যাগ করে বন্ধুর সঙ্গে চলে গেল। দাস রাখতে পারবে প্রভুকে? পারবে না। দাস্যর থেকে সখ্য প্রেম শ্রেষ্ঠ। দাস্য প্রেম এহ হয়, সখ্য প্রেম মহাপ্রভু বলেন এহ উত্তম। দেখেছেন? আবার বন্ধুর সঙ্গে, কৃষ্ণ বন্ধুদের সঙ্গে খেলা করছে ধরুন, তখন মা এসে বললে, বাড়ি চল। আপনার ছেলে বন্ধুর সঙ্গে খেলা করছে, বলছে বাড়ি চল। আর সখারা ধরে রাখতে পারল না, মা বাৎসল্য প্রেমে তাকে নিয়ে চলে গেল। সখ্য প্রেম এহ উত্তম আগে কহ, আর রায় কহে বাৎসল্য প্রেম সাধ্য সার। বাৎসল্য প্রেমে নিয়ে গেল। এবার মা বাৎসল্য প্রেমে সেবা করছেন, এমন সময় যদি মধুর রসে টান দেয়, যদি আমার গোবিন্দের রাধারানীর কথা মনে পড়ে যায়, তাহলে আর মা তাকে ধরে রাখতে পারবে? যে কোনো ছল চালনা চাতুরি করে চলে যাবে। জয় রাধি। ता कांता प्रेमेर शिरोमणि आमार राधा ठाकुरानी। किन्तु आमादेर भजन हलो राधा एवं कृष्णेर जुगल भजन। एजन्य आमादेर प्रेम हलो राधा दास्य। राधार दासी हले राधा कृष्णेर जुगलेर सेवा पावा जाबे। शुधु राधारानीर एकार नय, कृष्णेर दास हले शुधु कृष्णेर सेवा पावा जाबे, ता परिपूर्ण सेवार अधिकार हबे ना। और यदि राधार दासी हवा जाए ता राधा एवं कृष्णेर जुगलेर सेवार अधिकार हबे। जय राधे। देखेछेन ताई आत्यंतिक, हाँ आत्यंतिक मंगल आमादेर प्रयोजन। आत्यंतिक मंगल माने आत्मार मंगल। आमार जे स्वरूप, आमार जे परिचय, नामी हलाम अनादिकाल थेके जीव नित्य कृष्ण दास। अनादिकाल थेके आमी कृष्णेर चरणेर दास। सकल जीवई कृष्णेर चरणेर दास। हाँ, एटाई प्रत्येक जीवात्मार परिचय। और ये आत्मार मंगल ही मंगल। ये दुर्लभ मानव जन्मे आत्यंतिक मंगल सम्भव। এই জন্য তো বলছেন তিনটি সম্পদ দুর্লভ। এক নম্বর দুর্লভ মানব জন্ম, দুই সাধু সঙ্গ, তিন হরিভক্তি। देखो ये हरिभक्ति किन्तु दुर्लभ। सबार मध्य हरिभक्ति पावा जाए ना। बोलছেন कोटी कर्मनिष्ठ व्यक्तिर मध्य एकजन हय ज्ञानी। चैतन्य चरितामृत बोलছেন कोटी कर्मनिष्ठ व्यक्तिर मध्य एकजन ज्ञानी। आबार कोटी ज्ञानीर मध्य एकजन हय मुक्त। और कोटी मुक्त पुरुषेर मध्य दुर्लभ एक कृष्ण भक्त। जय राधे। एई जन्य तो अन्यान्य मार्गेर सेखाने लोक बेशी चले जाच्छे। ह্যাঁ গো, যারা বলছেন তিলকমালা নিতে হবে না, নিরামিষ খেতে হবে না, হ্যাঁ এত বড় ১৬ নাম ৩২ অক্ষর, এত বড় মন্ত্র জপ করতে হবে না, হ্যাঁ আমাদের দলে আসো, তোমাদের কোনো বাধ্যবাধকতা নাই। আর আমাদের দলে আসলে, আমাদের কাছে মন্ত্র নিলে তোমাদের ব্যবসায় উন্নতি হবে, तुम्हारे टालिर घर आर थाकबे ना, अमुक तमुक। एखन तो आबार अनेक मार्गेर लोक तारा आबार टाका दिए बाड़ीटाड़ी करे दिच्छे जाते आमादेर दले आसे। अनेक मार्गेर अन्यान्य धर्मेर एरकम प्रलोभन देखिए हाँ तादेरके टेने निच्छे। কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, কেউ মুসলিম ধর্ম গ্রহণ করছেন হিন্দুদের মধ্যে থেকে। দেখুন বিষয় বৈভবের এমন লোভ, এমন যন্ত্রণা। কিন্তু আমাদের শাস্ত্রে বলা আছে স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এর মধ্যেই থাকো, सनातन धर्मेर मध्य थाको। तुम्हार यदि बाबाजीर धर्म पसंद ना हय ताहले शक्ति मार्गे जाओ कि शैव धर्मे जाओ। यदि महाप्रभुर एई धर्म तुम्हार पसंद ना हय अन्यदिके जाओ। किन्तु ओई दिके केन जाच्छो? टाकार लोभे, बाड़ी गाड़िर लोभे मानुष अंधकारे छुटছে অজ্ঞানতাবশত। आगे जानते हबे आमादेर जीवनेर उद्देश्यटा कि। आमादेर जीवनेर उद्देश्य कि? महाप्रभु रामानंद के प्रथमेई जिज्ञास करलेन परश्लोक साध्येर निर्णय। श्लोक पढ़े साध्यवस्तु निर्णय करो। साध्यवस्तु काके बोले? जा साधनार द्वारा लाभ करा जाए ताहाई साध्य। ताहले आमादेर सेई साध्यवस्तु कि? आमरा तो अनेकेई अनेक किछु साध्य बोले मने करछि। केउ मा मनसाकेई भाबछेन इनी आमार भगवान, केउ बा सन्तोषी मायके भगवान बोले मने करछेन, किन्तु ना, एरा तो भगवान नय, एरा एक एकजन देवता, एरा भगवान नय। नरोत्तम ठाकुर बोलছেন, এই দেখুন প্রেম ভক্তি চন্দ্রিকা সব এসে যায়। তিনি বলছেন কি, এ দেহে না করিও আস্থা, মরিলে সে যম শাস্তা। मरिले देहे ना करियो आस्था, ए देहे तो विश्वास नाई, कखन जेन पाखी उड़े गेलेई शेष। मरिले से जम शास्ता, दुःखेर समुद्र कर्म गति, देखिया शुनिया भजो साधु शास्त्र मतो जजो, जुगल चरणे करो रति। अन्य कोनो दिके रति दियो ना। जुगल चरण माने जुगल बोलते राधा कृष्णेर जुगल चरणे करो रति। ज्ञानकाण्ड कर्मकाण्ड सकले विषेर भाण्ड, अमृत बलिया जेबा खाय, नाना जने भ्रमण करे कदर्य भक्षण करे, तार जन्म अधोपाते जाय। राधा कृष्णे नाहि रति, अन्य देवे बोले पति। राधा कृष्णे नाहि रति, अन्य देवे बोले पति, प्रेम भक्ति रीति नाहि जाने। नाहि को भक्तिर सन्धान, भरमे करये ध्यान, वृथा तार शेषब भावने। अशेष भावने तार सेई अशेष भावना सब वृथा। राधा कृष्णेर रति नाई, अन्य देवके पति बोलछे, ताके ध्यान करछे, वृथा तार शेषब भावने। ज्ञान कर्म करे लोक, नाहि जाने भक्ति जोग। आहा, नाना मते हइया अज्ञान, तार कथा नाहि शुनी। ए देखुन, जारा अन्य मार्गे चले जाच्छे, कर्मकाण्डे ज्ञानकाण्डे अन्यान्य मार्गे जाच्छेन, कृष्ण भक्ति के बाद दिए, तार कथा नाहि शुनी, परमार्थ तत्त्व जानी, प्रेम भक्ति भक्तगण प्राण। निताई गौर हरि बोल। है गो, एजन्य एकमात्र गौर गोविंद चरणे भक्ति परम मंगल, आत्मार मंगल। हरिभक्ति दुर्लभ, मनुष्य जन्म दुर्लभ, एई मानव जन्मेई आत्यंतिक मंगल सम्भव। एरपर आबार कोन जन्म पाबो आमी कि बोलते पारी? शियाल हब ना, कुकुर हब, बाघ हब ना, भालुक हब, किछुई बोलते पारी ना। आमार कर्मेर फल कि आछे? हरिदास ठाकुर 3 लाख नाम संख्या कीर्तन करेओ महाप्रभु जखन ताके बर दिते चाइलेन सेवा संगने बसे, हरिदास ठाकुर बोलछेन, आमी कोन आशाय तुम्हार काछे वर चाइबो आमार तो कोनो साधन भजन नाई। चैतन्य भागवते आछे आमी जा कर्म करछि ताते परजन्मे आमाय पशुई होते हबे। निताई गौर हरि बोल। देखेछेन जे प्रतिदिन 3 लक्ष हरिनाम करी और से किना बोलछे आमार कर्मफल अनुसारे परजन्मे पशुई होते हबे। ता गौर हरि पशु जखन होतेई हबे और तुमी जखन आमाय वर दिते चाओ ताहले एई वर दाओ जेन अन्य पशु आमाय करो ना। पशु जखन होतेई हबे। सचिर नंदन बाप एई कृपा कर मोरे एकटी कुकुर करिया मोरे राखो तोमार भक्तेर दारे। निताई गौर हरि बोल। आहा जेन अन्य पशु करो ना गो आमाय वैष्णव दारे कुकुर करो अन्य पशु करो ना गो वैष्णव दारे कुकुर करो अन्य पशु करो ना गो। सत्य की हरिदास ठाकुर परजन्मे कुकुर हबे पशु हबे ना? एटा तार दैन्य उक्ति। भक्त जत बेशी भक्तिमान हय तत तार दैन्य बेड़े जाय। जत प्रेम लाभ करते पारे तार दैन्य तत बेड़े जाय। एटा प्रेम भक्ति रीति। सर्वोत्तम हयेओ निजेके अति हीन करि जानी कृष्ण कृपा करिबेन दृढ़ करी माने। सबाई ताके सर्वोत्तम बोलछे हैं किन्तु से कखनो निजेके सर्वोत्तम भाबछे ना। से भाबछे आमी अधम। ए नरोत्तम ठाकुरेर कथाय ओই যে কালকে আপনাদের কাছে বললাম ঠাকুর মশাই বলছেন कामे मोर हत चित नाहि शुने निज हित मनेर ना घुचे दुर्वासना मोरे ना तंगी करु तुमी बांछा कल्प तरु करुणा देखुक सर्वजना मोसम पतित नाई त्रिभुवने देखो चाई। तुम्हें त्रिभुवने ताकिए देखो आमार मतो पतित तार तुम्हें खुजे पावे ना। जय राधे। जिनि प्रेम भक्तिर मूर्ति नरोत्तम ठाकुर प्रेमेरी मूर्ति प्रेम दी तार देह गड़ा। तिनि कि बोलछेन मोर समपतित नय त्रिभुवने देखो चाय नरोत्तम पावन नाम धरो घुचुक संसारे नाम पतित पावन श्याम निज दास कर गिरिधर। नरोत्तम बड़ दुखी नाथ मोरे कर सुखी तुम्हार भजन संकीर्तने अंतराय नहीं जाए एई से परम भय अनुक्षण करी निवेदने। निताई गौर हरि बोल। हे गो जे जत प्रेम भक्तिर अधिकारी हय तार दैन्य तत बेशी बेड़े जाए। है। এটাই ভজন, যার ব্যাকুলতা নাই, যার আরতি নাই, তার তো ভজনে অগ্রগতি নাই। শুধু পাণ্ডিত্য অর্জন করলাম, লোকের কাছে অনেক বড় মানুষ হলাম, বড় পাঠক হলাম, বড় কীর্তনিয়া হলাম, যশ প্রতিষ্ঠা চারিদিকে ছড়ালো, অর্থ লাভ হলো, কিন্তু প্রেম ভক্তি যদি লাভ না হয় ওসব দিয়ে তো কিছু হবে না। ঠাকুর মশাই বলছেন বিষয়ে অর্থ লাভ এই আসে কপট বৈষ্ণব বেশি, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। প্রথমে বলছেন হইয়া মায়ার দাস করি নানায় অভিলাষ, তোমার শরণে গেল দূরে। মায়ার দাস হয়ে অন্তরে কত কামনা, অভিলাষ মানে কামনা বাসনা, অসংখ্য কামনা বাসনা, এত সব কামনা জাগে। ওই আর একজন কবি গাইছেন না, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। রজনীকান্তের প্রার্থনা, লক্ষ শূন্য লক্ষ কামনা বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা ছুটিছে গভীর আধারে, লক্ষ শূন্য। জানি না, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, ওগো বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে, মোক্ষ বাসনা ঘুচাই বা লক্ষ্য বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই। এই লক্ষ লক্ষ কামনা বাসনা এটাই আমার চিত্তকে মলিন করে দিয়েছে, অন্ধকার করে দিয়েছে। তাই ঠাকুর মশাই বলছেন হইয়া মায়ার দাস করি না নাই অভিলাষ, তোমার শরণে গেল দূরে, অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। কপট বৈষ্ণব বেশ ধারণ করেছি, মালা তিলক পড়েছি, গোসাই সেজেছি, বাবাজি হয়েছি, পাঠক কীর্তনিয়া হয়েছি, আমার কথা বলছি, আর কাউকে বলি না, কিন্তু নিষ্কপটে না ভজিন তোমা, ভিতরে কপটতা, কত দুর্বাসনায় পরিপূর্ণ অন্তর। অনেক ভাগ্যের ফলে নিয়েছিলে ব্রজপুরে, কৃপা ডোর গলায় বান্ধিয়া, দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে, भवकूपे दिले को डारिया कृपा करे ब्रजपुरी नियेछिली आबार सेई कृपा डोर खुले फेले आमाके भवकूपे आबार फेले दिले पुनः जदि कृपा करी ए जनारे केशे धरी टानिया तुलह ब्रजपुरी तबे से देखिते भालो नतुबा परान गेलो कहे दिन दास नरोत्तमे निताई गौर हरि बोल। देखे ताई बहु भाग्येर फले आमरा मानव जन्म पेयेछि। कवि गोविंद दास बोलছেন এই মানব জন্ম যদি সার্থক করতে চাও তাহলে গোবিন্দের অভয় চরণ ভজন করো। ভোগের জন্য এই মানব জন্ম নয়। যখন শিয়াল কুকুর ছিলাম তখন তো শুধু ভোগ করেছি, কীট পতঙ্গ পশু পাখি তখন ভোগ করেছি। এই মানব জন্মটা ভোগের জন্য নয়। দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। এ দেখুন কি বলছেন, দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে ভজ হুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। কৃষ্ণ ভজিবার তরে তারপর কি সংসারে আইন, অন্য কিছুর জন্য নয়। কৃষ্ণ ভজিবার তরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন फल रूपे पुत्र कन्या डाल भांगी पड़े काल रूपे पृथिवीते पक्ष बसा करे दिन गेल मिछे काजे रात्रि गेल निदे ना भजिन राधा कृष्ण चरणारविंदे। कत प्रकारे आमादेर महाजन दिव्य ज्ञान दान करছেন কিন্তু গ্রহণ করতে পারছি না। এই চিত্তটা এত মলিন, মনটা এত দূষিত, এই গ্রহণ করতে পারছে না। না নইন সৎমত অসতে মজিল চিত। हे वैष्णव ठाकुर तुआ पदे शरण नाय लईनु तुआर चरणे शरण नाय लईनु ना लईनु सतमत निच्छी ना। भालो लागछे ना, कि करे भालो लागबे? अनंत जन्म धरे केवल अभक्ष भक्षण करे एसेछि, आन कथा शुने एसेछि। এখন মানব জননটা পেয়েছি বটে, কিন্তু অসৎ সঙ্গও ছাড়ি নাই, ভোগও ত্যাগ করি নাই। কি করে সাধু সঙ্গে মন আসবে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। দেখেছেন, नाना जनी भ्रमण करते 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 कोनो भाग्यवान जीव गुरु एवं कृष्णेर कृपाय पाय भक्तिलता बीज। এই হরিভক্তি দুর্লভ, সাধু সঙ্গ দুর্লভ, আর মানব জনম দুর্লভ। আমরা মানব জনম পেয়েছি, হরিভক্তি আপনারা পেয়েছেন, আমি কিছুই পেলাম না। সাধুসঙ্গ এটা দুর্লভ, प्रकृत साधुसंग पावा कठिन। हयতো साधुसंग बोलছেন सत्संग बोलছেন কিন্তু সেখানে দেখা যায় প্রকৃত সৎসঙ্গ নয়। আমার গৌর গোবিন্দকে তারা ভালোবাসে না, নিতাই গৌরকে ভালোবাসে না, অথচ দেখা যাচ্ছে ওটা সৎসঙ্গ। নাম দিয়েছে সৎসঙ্গ কিন্তু নিতাই গৌরকে মানে না, ভজে না। বলুন সেটা সৎসঙ্গ হতে পারে? কখনো হতে পারে না। কলিযুগ পাবন অবতার আমার মহাপ্রভু, আবার এই বাংলার মাটিতে এই ধর্মের প্রচার হচ্ছে। এই জন্য আমাদের সাধুসঙ্গ করতে গেলে খুব সাবধানে সাধুসঙ্গ করতে হবে। স্বজাতীয় সাধুসঙ্গ, বিজাতীয় সাধুসঙ্গ কভু না করিবে। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে যারা আছে তাদের সঙ্গ থেকে দূরে থাকতে বলছে নরোত্তম ঠাকুর। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্য দেব পূজক ধ্যানী ইহলোক দূরে পড়ি হরি। দেখেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ডে যারা আছে অন্য দেব পূজক ধ্যানী যারা আছে তাদের থেকে দূরে থাকতে বলছেন। কেন গো? আমার যে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা, এই ভক্তি নিষ্ঠাটা নষ্ট হয়ে যাবে, নিষ্ঠাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ গো, যারা সতী নারী তারা যদি অন্য সঙ্গে যায় না তাদের মনটা দূষিত হয়ে যাবে। এই জন্য সতী নারী তার প্রতিচরণেই মন প্রাণ সব দিয়েছে। তা আমাদের গৌর গোবিন্দের চরণে মন প্রাণ যারা দিয়েছে সেই সব সাধুসঙ্গ করতে হবে। কপিলদেব সেটাই বলছেন যে যারা আত্যন্তিক কল্যাণী মুখ্য সাধন, এই যোগের দ্বারা প্রাকৃত সুখ ও দুঃখের সর্বতভাবে নিবৃত্তি হয়ে যায়। হ্যাঁ, তা এই যে প্রাকৃত জগতের সুখ দুঃখ সব দূর হয়ে যাবে যদি আমরা এই আত্যন্তিক মঙ্গলের উপায়ে অবলম্বন করি। সেটা হলো ভক্তিযোগ। বিশুদ্ধ ভক্তিযোগের দ্বারাই আত্যন্তিক মঙ্গল হবে। তাই সাবধানে আমাদের চলতে হবে। হে সাধ্যি, সর্বাঙ্গ সম্পন্ন সেই পরমাত্ম যোগ প্রথমে আমি শ্রবণেচ্ছু নারদাদি ঋষিদের সমীপে উপদেশ করেছিলাম, এখন তোমার কাছে সেই যোগই শোনাচ্ছি। কপিল ভগবান তার মা দেবহূতিকে বলছেন, সেই সর্বাঙ্গ সম্পন্ন পরমাত্মা যোগ প্রথমে আমি নারদাদি ঋষিদের কাছে উপদেশ করেছিলাম, এখন তোমার কাছে সেই যোগই শোনাচ্ছি। জীবের চিত্তই তার বন্ধন ও মুক্তির কারণ। এই দেখুন, চিত্তটাই হলো বন্ধন এবং মুক্তির কারণ। বিষয়ে আসক্ত হয়ে পড়লে সেই চিত্ত বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মোক্ষের কারণ হয়। দুইটা দিক, একটা হলো বিষয় রস, একটু আগে বললাম যেটা, একটা হলো বিষয় রস আর একটা গোবিন্দ বিষয় রস। নরোত্তম ঠাকুর বললেন না যে বিষয় গরলময় তাকে মানুষ সুখ চয়। বিষয় তো গরল, গরল মানে বিষ, তাকেই সুখ বলে মনে করছ, কিন্তু সেনা সুখ দুঃখ করি জানো। সংসারের থেকে তুমি যে সুখটা পাচ্ছ, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, স্বামীর কাছ থেকে, টাকা পয়সার থেকে, বাড়ি গাড়ি থেকে যে সুখ পাচ্ছ সেটা হলো দুঃখ। ওর মধ্যে কোথাও সুখ নাই। জয় রাধি। आपातत मने हच्छे आमार छेले आमाके बाबा बोले डाकछेन, मा बोले डाकछेन, एई डाकटा के डाकबे को? हाँ नारद ऋषि तार पूर्वजन्मेर वृत्तान्त बोलछिलेन जे आमार मा खूब आमार मा तो दासी, आमी तो दासी पुत्र माने पितृ परिचय नाई, ताई आमार मा साधु सन्तदेर सेवा करे, आमियो तादेर एटो प्रसाद खाई, ता आमार मा आमाके एत स्नेह करे मायार बंधने बेधे फेललो। ता आमी भगवानेर काछे बोलताम जे ठाकुर आमार मायेर एई स्नेह ममता थेके आमाके मुक्त करे दाओ। ठाकुर आमार कथा शुनलो। एकदिन मा दुग्ध दोहन करते गेछे, गाभीर दूध दोहन करते गेछे, उनि सापे ताके आघात करे मा के निये गेल। भाबलाम ठाकुर आमार कथा शुनेछे, आमाके मुक्त करे दियेछे। देखेछे मायेर एत स्नेह ममता से बंधन बोले मने करछे। तो संसारे आमादेर जे जत भालोबासुक ना केन ओटाके भाबते हबे एटा बंधन, एटा माया। सेना सुख दुख करी मानो, विषय गरलमय ताके मानो सुख चय, सेना सुख दुख करी मानो। राधारानी शाशुड़ी ननदी स्वामी एकजनाओ तार पक्षे नाई, एई जन्य तो तार भजनटा आरो भालो होयेछे गो। एरा जत आमार विपक्षे जाबे ततई तो भालो। एकदिन एकटा शिष्य मेये फोन करेछे आमार काछे जे बाबा आर भालो लागछे ना, आमाके बाड़िर थेके चले जेते बोलछे। যাদের জন্য এত খাটাখাটনি করলাম, গরিব ছিলাম, এখন বাড়ি ঘর করে দিয়েছি, তা সেই সব ছেলেরা বলছেন বাড়িতে তুমি বাড়ি থেকে চলে যাও। তা আমি বললাম খুব ভালো বলেছে তো, হ্যাঁ কৃষ্ণ করতি মঙ্গলম, তোকে বিষয় থেকে মুক্ত করে দিচ্ছে, নাতিপুতির আকর্ষণে থাকতে হবে না, তাই না? ঘর পাহারা দিতে হবে না, আর কয়দিন পাহারা দেবে? আর ভূতের বেগার কত খাটবে? এখন গোবিন্দের চাকরি করো, আশ্রমে চলে এসো, হ্যাঁ গোবিন্দের চাকরি করো। এই আশা কি সহজ? মায়ের বন্ধনে বন্দী হয়ে গেলে ওরাই একবার গালি দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, আবার মা বলে ডাকছে। তাই তো, আমারই তো ছেলে, আমারই তো মেয়ে। কত বাবা মা আশ্রমে আসে, বাড়িতে অশান্তি করে চলে আসে, ছেলে বউরা দেখতে পারে না। বহুদিন আগে আমাদের আশ্রমে একজন বুড়ি এসেছিলেন, তাতে কয়েক বছর পরে তার ছেলেরা খুঁজে খুঁজে আমাদের এখানে এসেছেন। উনি হয়তো চিঠিপত্র দিয়েছেন নাকি জানি না, যাই হোক ছেলে এসে বলছে বাবা আমার মাকে নিয়ে যাচ্ছি। সেটা তোমাদের ব্যাপার, তোমার মা যদি যায় আমি আটকাবো কি করে, নিয়ে যাও। মায়া দৈবিজ্যেশা গুণময়ী মম মায়া দূরত্বয়া, ভগবানের মায়া দুর্লঙ্ঘ দুচ্ছেদ্য। যাই হোক, তাই বিষয় গরলময় তাকে মানুষ সুখ চয়, সেনা সুখ দুঃখ করি মানো, গোবিন্দ বিষয় রস সঙ্গ কর তার দাস, প্রেম ভক্তি সত্য করি মানো। প্রেম ভক্তি সত্য, আর আর সব মিথ্যা। জয় রাধে। আজকে এখানে হরিকথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু নিতাই। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যাম সুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।